মদের ব্যবসা শুরু করবেন শাহরুখ খান পুত্র আরিয়ান খান, এরকম খবরে বলিউড টাউনে তৈরি হয়েছে আলোচনা সমালোচনার ঝড়। বাবা বলিউডের অন্যতম সফল অভিনেতা হলেও সেই সুযোগ কাজে লাগিয়ে অভিনেতা হতে চান না আরিয়ান। কিছুদিন আগে আরিয়ান জানিয়েছেন, অভিনয় নয় বরং নিজেকে পরিচালনায় ও গল্প লেখার মতো নানা বৈচিত্র্যপূর্ণ কাজে নিযুক্ত করতে চান। তার কিছুদিন পরেই রেড চিলিস এন্টারটেইনমেন্টের ব্যানারে পরিচালক হিসেবে আত্মপ্রকাশের ঘোষণা দিয়েছিলেন। এবার শাহরুখ পুত্র জানালেন আরেক নতুন চমক, মাত্র 25 বছর বয়সে নিজস্ব ব্র্যান্ডে ব্যবসা শুরুর পদক্ষেপ নিয়েছেন। 2021 সালের অক্টোবর মাসে ভয়ানক পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল তাকে। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল খান পুত্রের নাম, কারণ মাদক চক্রে জড়িয়ে পড়ার খবর মেলে বিটাউন সূত্রে। রাত পোহাতেই সবটাই চর্চায়, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভিডিও তথ্যে ভরে গিয়েছিল। কটাক্ষের শিকার হতে হয় গোটা খান পরিবারকেই। সেই কঠিন পরিস্থিতিতে সকলকেই এক প্রকার পাশে পেয়েছিলেন শাহরুখ খানের পরিবার। ছেলের পাশে দাঁড়াতে পাঠান ছবির শ্যুট পিছিয়ে দেশেই থেকে গিয়েছিলেন শাহরুখ খান। অনেকেই অনুমান করেছিলেন লাইমলাইট থেকে সরে যাবেন আরিয়ান। গ্রেফতারের পর তিনি নিজেকে এক প্রকার সোশ্যাল মিডিয়া থেকে বিচ্ছিন্ন করে নিয়েছিলেন। অনেকেই ভেবেছিলেন ছন্দে ফেরা হয়তো আর হবে না আরিয়ানের, তবে কথা রেখেছিলেন শাহরুখ খান। 6 মাসের মাথায় ছেলেকে নির্দোষ প্রমাণ করেন শাহরুখ খান। তারপর থেকেই একের পর এক খবরের জেরে চর্চায় আরিয়ান খান। অভিনয় তিনি করবেন না, বারে বারে জানিয়েছিলেন তিনি পরিচালক হতে চান, তেমনটাই করতে চলেছেন খান পুত্র। কয়েকদিন আগেই স্ক্রিপ্ট তৈরির কাজ শেষ করে তিনি সোশ্যাল মিডিয়ায় খবর শেয়ার করেছিলেন। জানিয়েছিলেন শুরু করতে চলেছেন নতুন সফর, এবার তার পাশাপাশি নতুন ব্যবসায় হাত দিতে চলেছেন খান পুত্র। টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে আরিয়ান এবং তার ব্যবসায়িক দুই অংশীদার বান্টি সিং এবং লেটি ব্ল্যাগোয়েভা স্ল্যাব ভেঞ্চার্স নামে একটি প্রিমিয়াম ভডকা ব্র্যান্ড চালুর পরিকল্পনা করেছেন। তবে আরিয়ানের এই কোম্পানিটি পুরোপুরি এককভাবে নয়, বরং তারা অংশীদারিত্বের মাধ্যমে ব্যবসাটি পরিচালনা করবেন। তাদের কোম্পানিটি এবি ইনভেভ নামের বিশ্বের বৃহত্তম অ্যালকোহল মেকার্স ও ডিস্ট্রিবিউটর প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে। আরিয়ানদের প্রতিষ্ঠান স্ল্যাব ভেঞ্চার্স মূলত পণ্যের বিতরণ এবং বিপণনের উদ্দেশ্যে এবি ইনভেভের স্থানীয় ব্যবসার সঙ্গে হাত মিলিয়ে অংশীদারিত্ব করবে। নিজের নতুন ব্যবসায়িক উদ্যোগ সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে আরিয়ান জানান, বর্তমানে এক্ষেত্রে একটা শূন্যস্থান তৈরি হয়েছে আর সেটাই তাদের সুযোগ। ব্যবসা মানে নতুন সব সুযোগের খোঁজ। স্ন্যাপ ভেঞ্চার্স নামের এই কোম্পানিটি মূলত ভারতের বিত্তশালী এবং আর্থিকভাবে সচ্ছল ভোক্তাদের কথা মাথায় রেখে তৈরি করা হচ্ছে। এছাড়াও প্রায় 5 বছর ধরে কোম্পানিটি নিয়ে পরিকল্পনা করেছেন আরিয়ান ও তার ব্যবসায়িক বন্ধুরা। আর এই পরিকল্পনায় শুধু অ্যালকোহলযুক্ত পানীয়ই নয়, বরং সময়ের সাথে সাথে অ্যালকোহলমুক্ত পানীয়, পোশাক এবং আনুষঙ্গিক জিনিসপত্রের মাধ্যমে বৈচিত্র্য আনার চেষ্টা করবে প্রতিষ্ঠানটি।